একটা মা 40 বছর সন্তানের পিছনে সময় দেয়, পেটে ধারণ করার পর থেকে একটা মা ওই সন্তানের প্রতি যত্নবান হয়ে যায়। মা চিন্তা করে আমার সন্তান আসবে, আমার সন্তান পুষ্টিহীন যাতে না হয় মা ভালো ভালো খাবার বেছে বেছে খাওয়ার চেষ্টা করে। মা নিজের জন্য খায় না আর সন্তানের জন্য খায়। বন্ধু খুব মনোযোগ দিয়ে শোনেন, একটা মা ওই যে সন্তান গর্ভে আসার পর থেকে ভালো ভালো খাবার খায়, নিজের জন্য খায় না সন্তানের জন্য মা খায়। বাবা চিন্তা করে আমার বিবি সন্তান আসবে, সন্তান আমার বংশ আমার প্রদীপ আসবে, আমার সন্তানটা যাতে হৃষ্টপুষ্ট হয় ভালো হয় ব্রেন ভালো হয়, বিবিরে ভালো ভালো খাবার খাওয়ায়, ভালো ভালো ডাক্তার দেখায়। আরে যুবক শুনিয়া যাও, কুত্তা থেকে বুঝাইতেছে কুকুর কুকুর। এই মা এই বাবা সন্তানের পিছনে ওই যে লাগা শুরু করে, সন্তান দুনিয়াতে আসে এক সাগর রক্ত নিয়ে দুনিয়াতে আসে। 2টা বছর একটা মা সন্তানের পিছনে দুগ্ধ পান করা থেকে পায়খানা প্রস্রাব করা পর্যন্ত মা পরিষ্কার রাখতে থাকে, ঠান্ডা যাতে না লাগে। শীতের মধ্যে মা ঠান্ডার মধ্যে ঘুমায়, বাচ্চাটাকে গরমে আদর করে রাখে। এই জন্য একটা মায়ের ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আল্লাহ পাক কুরআনে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, বান্দারে আমার ইবাদত তুমি করবে, আমার সাথে শিরিক করবে না, আমি আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, আর তোমার পিতা মাতার সাথে তুমি কৃতজ্ঞ হবে। মনোযোগ দেন, কৃতজ্ঞতার কথা আল্লাহ বললেন, এহসানা সুন্দর আচরণ তুমি করবে। এই মা এই বাবা কত পরিশ্রম করলেন, এরপরে সন্তান দুনিয়াতে আসলো, এর বড় করা থেকে শুরু করে ওই যে ইউনিভার্সিটি পর্যন্ত বাবার ঘুম হয় না মায়ের ঘুম হয় না, সন্তানের পিছনে মা লেগেই থাকে লেগেই থাকে। আমার খুকা কি খাবে কি পছন্দ করে, একটা মা সারা জীবন আদর যত্ন করে সন্তানকে লালন পালন করতে থাকে। ছেলেটা মাদ্রাসায় পড়ে অথবা ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকায় থাকে চট্টগ্রাম থাকে ব্রাহ্মণবাড়িয়াতে থাকে, মা মাঝে মধ্যে বাড়িতে আসে, মা চিন্তা করে আমার খুকা ওই শহরে কি খায় না খায়। মা বিভিন্ন জায়গা থেকে ভালো খাবার এনে এনে সন্তানকে রান্না করে খাওয়ায়। একটা মা 40 বছর পর্যন্ত সন্তানের পিছনে লেগে থাকে। যখন ওই ছেলেটা চাকরি পায় ব্যবসা করে বিয়ে শাদী দেওয়া হয়, মা ভালো মেয়ে দেখে মনের বড় আনন্দে বিয়ে দেয়, আমার সন্তানের সুন্দর একটা সংসার হবে, আমি নাতিপুতি দেখবো। মা ওই নাতির হাত ধরে রাস্তায় হাঁটে আর বৌমাকে বলে, বৌমা ছেলেটা ঢাকা গেল কেন আসে না একটু ফোন দাও। মায়ের মন মা বারবার খোঁজ নেয় খবর নেয়, ওই ছেলেটা 40 বছর পার হয়ে গেল, মা তখনও সন্তানের পিছনে লেগে আছে। এই মা কবর দেশে চলে গেল কিন্তু সন্তান মাকে ভুলে গেল, দোয়াও করে না মনেও নাই, কবরের পাশে দাঁড়ায়ও না। 40 বছরের মায়ের ঋণ, 40 বছরে মায়ের ভালোবাসাটা সন্তান মুহূর্তের মধ্যে ভুলে গেল, মা কবরে চলে গেল সন্তানটা মাকে ভুলে গেল। আহা, এবার আপনি বুঝেন তো, একটা কুকুরকে আপনি খাবার দিয়েছেন অল্প কিছু, সারা রাত আপনার পাহারা দিয়েছে, আপনি একটা সন্তান 40 বছর আপনার মা আপনাকে খাওয়াইল, 40 বছর আপনার বাবা রক্ত পানি করে আপনাকে মানুষ বানাইল, আর আপনি বাবার ঋণ মুহূর্তের মধ্যে ভুলে গেলেন, মনেই করলেন না দোয়া করলেন না। তার মানে বোঝা গেল এইরকম অপদার্থ অকৃতজ্ঞ সন্তান লালন পালন করার চাইতে কুত্তা পালা অনেক ভালো, কথা বলে ঠিক কিনা? এই অকৃতজ্ঞ পালন করার চাইতে কুকুর পালা অনেক ভালো। এই জন্য আল্লাহ বলছেন, শাকারতুম লাযীদান্নাকুম, শকর যদি করো নিয়ামত বাড়াও, ওয়ালাইন কাফারতুম যদি অস্বীকার করো ইন্না আযাবিল্লা শাদীদ, তোমাকে শক্ত শাস্তি দেব, নরম শাস্তি না শক্ত শাস্তি।
মুসলমান খুবই মনোযোগ দেন পূর্ব জামানাতে সহিহুল বুখারীর কিতাবুল আমবিয়াতে একটা ঘটনা পড়েছি বলবো একটা ঘটনা পড়েছি পূর্ব জামানাতে একজন বুজুর্গ যুবক ছিল সারা দিন ইবাদতে কাটাইতো সারা রাত নামাজে কাটাইতো সারা দিন ইবাদতে সারা রাত নামাজে এই যুবক সারা দিন রোজা রেখে সারা দিন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ত সারা রাত জেগে জেগে ইবাদত করত তার 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছে 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইছে এই যুবক একদিন খানকার ভিতরে নামাজ পড়তেছিল দিনের বেলা নামাজ পড়তেছে রোজা হালতে নামাজ পড়ে এমন সময় তার মা এসে ডাক দিছে বাবা জুরাইস দরজা খোল আমি তোর মা আসছি মা দুটি কথা বলে চলে যাব আমি মা আসছি মা দুটি কথা বলে চলে যাব যুবক বন্ধু বাবা মুরব্বি এ মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যা যে যেখান থেকে কথাগুলি শোনেন আমি আমার নিজের বর্ণনা থেকে বলি না সহিহুল বুখারী থেকে বলতেছি আল্লাহর নবী নিজে ওয়াজ করেছেন এটা ওই যুবক নামাজে নামাজে মা এসে খানকায় টুকা দিছে জুরাইস দরজা খোল আমি মা আসছি মা দুটি কথা বলে চলে যাব জুরাইস তখন নামাজে দণ্ডায়মান চিন্তা করলো একদিকে নামাজ অন্যদিকে মা না 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 মা চলে যায় যাক আমি নামাজ ছাড়ব না মনোযোগ দিন নামাজ করতেছে জুরাইস দিনে রোজা নামাজ মা এসে খানকার দরজায় টুকা দিছে বাবা দরজা খোলো আমি মা আসছি দুটি কথা বলে চলে যাব দরজা খোল জুরাইস তখন নামাজ পড়ে চিন্তা করে একদিকে নামাজ অন্যদিকে মা কোনটা ধরি কোনটা ছাড়ি না 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 মা চলে যায় যা নামাজ ছাড়ব না আল্লাহর নবী বলেন উম্মত এই যুবক নামাজে দণ্ডায়মান প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন আবার আসছে দ্বিতীয় দিন আসার পরে মা ঘরের দরজায় টোকা লাগাইছে জুরাইস রে দরজা খোল আমি মা আসছি মা দুটি কথা বলে চলে যাব আল্লাহর ওলি জুরাইস তখনও নামাজ পড়ে চিন্তা করলেন না একদিকে মা অন্যদিকে নামাজ না 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 মা চলে যায় যাক নামাজ আমি ছাড়ব না সেই দিন জুরাইস নামাজে দণ্ডায়মান উজার ইশারের বাবাজির আরে মাইকের আওয়াজ যত দূর যায় যুবক হযরত জুরাইস যুবক ছিলেন আল্লাহর ওলি যুবক জুরাইস যৌবনকালে সে কামালিয়াত হাসিল করেছিলেন কিন্তু একটা ভুল তাকে বিরাট বড় অপমান করেছিল শুনে যান আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা হাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা কষ্ট হচ্ছে গোবাইছে আমি জানি আমারই আজ আমারই আওয়াজ এদের জন্য না ওরা খালি বুম বাং পছন্দ করে আমার আওয়াজ এগুলি আমার আওয়াজ খুব ঠান্ডা আওয়াজ এগুলি আমার মুসলি আলাদা যারা আমার মুসলি তারা খুব মনোযোগ দিয়ে শুনতেছে আর ওরা খালি চিন্তা আছে যে হুজুরে দুটো গজল গায় না কেন দুটো ফাল দেয় না কেন হুজুরে ফালের আছে একসাথে জোরে বলে আল্লাহু আকবার দ্বিতীয় দিন মা চলে গেল তৃতীয় দিন আবার মা আসছে খানকায় টুকা দিয়ে বলে জুরাইস দরজা খোল আমি মা আসছি
দুটি কথা বলে চলে যাব মা আজকে তিন দিন ধরে তোরে ডাকি রে জুরাইস কেন আমার ডাকে সাড়া দাও না রে জুরাইস জুরাইস রে আমি মা ডাকতেছি আমি দুটি কথা বলেই চলে যাব রে জুরাইস তুমি শুধু নামাজই পড়ো আমি মার কথা কেন শুনিস না জুরাইস সেইদিনও নামাজ পড়তে ছিল চিন্তা করলো না না মা চলে যায় যাক আমি নামাজ ছাড়ব না তখন মা হাত বাড়াইছে হে রব হে আল্লাহ হে আরশের মালিক আপনি জানেন আমি জুরাইজের মা আপনি এটাও জানেন আমার জুরাইজ বড় পরহেজগার নামাজি আল্লাহ আজকে আমি মা তিন দিন ধরে আমার জুরাইজকে ডাকতেছি আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় না খালি নামাজি পড়ে হে আরশের মালিক আমি মা হইয়া আমার জুরাইজের বিরুদ্ধে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম আমার জুরাইজ তুমি মাহবুবের দরবারে যত বড় ওলি হোক যত বড় ওলি হোক যত বড় ওলি 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 হোক যত বড় ওলি হোক আমার জুরাইজ দুনিয়ায় কোনো জেনাকারিনী 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 মহিলার অপবাদ না দেওয়াইয়া আমার জুরাইজের বউ তুমি দিও না আমি মা ডাকলাম আমার ডাকে সাড়া দেয় নাই বাস হা ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ তলে রয়েছে জান্নাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত জুরাইজের মা বদদুয়া করে বলে আল্লাহ আমার জুরাইজ যত বড় ওলি হোক আমি মা তিন দিন ডাকছি আমার জুরাইজ আমার ডাকে সাড়া দেয় নাই এলাহি জেনাকারিনী নারীর অপবাদ না দেখাইয়া অপমান অপদস্ত না করাইয়া আমার জুরাইজের মৃত্যু তুমি দিও না গো আল্লাহ আমি মা চলে গেলাম আল্লাহর হাবিবের জবান পৃথিবী উল্টে যাবে সাগর শুকিয়ে যাবে আকাশ ভেঙ্গে যাবে নবীর জবান কোনোদিন পরিবর্তন হবে না কথা বলেন ঠিক না বেঠে নবী আমার দেখে বললেন সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল হাই 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 যুবক রে হাতে পায়ে ধরে বলে যায় শুকরিয়া করো মার শুকরিয়া করো বাবার বাবা যদি বৃদ্ধ হয় বাবার একটা লাঠি হয়ে যাও বাবার একটা লাঠি হয়ে যাও মা যদি বৃদ্ধা হয়ে যায় মার কাজের বুয়া হয়ে যাও কাজের কামলা হয়ে যাও মা যদি বৃদ্ধ হয়ে যা মা বাবার চাকর হয়ে যা চাকর হয়ে যা গোলাম হয়ে যা গোলাম হয়ে যা মা বাবার গোলাম যদি হতে পারিস পৃথিবীর মধ্যে তিনটা পুরস্কার আল্লাহ দিবে এক নম্বর হায়াত দুই নম্বর দৌলত তিন নম্বর ইজ্জত এক নম্বর হায়াত দুই নম্বর দৌলত তিন নম্বর ইজ্জত এক নম্বর হায়াত দুই নম্বর দৌলত তিন নম্বর ইজ্জত তিনটা নিয়ামত দুনিয়াতে ভোগ করতে পারবা ভোগ করতে পারবা যদি মা বাবার গোলাম হয়ে যাও মা বাবার দাস হয়ে যাও মা বাবার চাকর হয়ে যাও প্রথম নম্বর ইজ্জত দুই নম্বর দৌলত তিন নম্বর হায়াত তিনটা নিয়ামত দুনিয়ার থেকে নগদ পাইবা নগদ 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 বাকি ঝুঁকির কারবার নাই নগদ পেয়ে যাবা যদি বাবা মার চাকর হয়ে যেতে পারো চাকর চাকর দেখেন বাবা মা কি জিনিস নবীজি বলেন উম্মতেরারে মায়ের বদদোয়া কবুল হয়ে গেল জুরাইজের ওই জুরাইজের খানকার পাশে একটা যুবক রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমাইতো রাখাল ওই রাখালের সাথে ওই কারিয়ার এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হলো এক পর্যায়ে তারা জেনা করলো জেনা জেনা ব্যবিসার আমার
সমাজ এখন জেনাটাকে গুনাহ মনে করে না যুবকদের যে অবস্থা হয়েছে ঢাকা বোটানিক্যাল গার্ডেন রমনা পার্ক বিভিন্ন পার্কের আশেপাশে দেখলে ওই যে আপনার কি বলে ভাইজান হাতির ঝিল ঘোড়ার ঝিল ঢাকার শহরে মাঝে মধ্যে হাঁটলে লজ্জা লাগে চিন্তা হয় হাই 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 আমার বিবি নিয়ে কেমনে রাস্তায় হাঁটব আমার বাচ্চা সন্তান নিয়ে কেমনে রাস্তায় হাঁটব কাতি মাসের কুত্তা পর্যন্ত শরম পায় ওদেরকে দেখা কুত্তাই কয় হাই হাই আমি যে কুকুর রাস্তা ঘাটে তো আমি অকাম কুকাম করি সেটা আমার আল্লাহ বানাইছে এইভাবে তোরা মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত হইয়া বোটানিক্যাল গার্ডেনে তোরা এইলা করস কেন রে তোরা তো আমি কুত্তার চাইতেও খারাপ কথা বলে ঠিক কিনা জমিনের নাম আমার বাবার নামে লাগেছিল দাদার নাম দাদার আগের নামে ছিল পরদাদার নাম ওই নামগুলি সরকারি খাতার থেকে কেটে যে আমার নাম এসে গেল আমার পরে আমার সন্তানের নাম বসানো হবে আল্লাহ বলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ قل اللهم مالك الملك আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন মুলকের মালিক আমি আল্লাহ আমার নামের আগে ছিল বাবার নাম তার আগে ছিল দাদার নাম আমার পরে আসবে সন্তানের নাম আমরা সাময়িক সময়ের জন্য জমির মালিকানা পেয়েছি কিন্তু চিরস্থায়ী ভাবে যিনি মালিকানা আর মালিক তিনি আমার আল্লাহ কথা বলেন ঠিক না বেঠে সে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিলেন আমাদের জন্য কারণ কি একটা কারণে বৃষ্টি দিলেন বৃষ্টি হওয়ার পরে জমিন সজীব হলো ফসল হলো গাছে ফুল হলো ফল আসলো জমিনে শস্য হলো এই শস্য পেয়ে আমরা আনন্দ পেলাম খাবার খেলাম খাদ্য খেয়ে আমরা আমাদের ক্ষুধা নিবারণ করলাম কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন এই জমিনের মালিক আমার আল্লাহ এই এই ফসলের মালিক আমার আল্লাহ এই সৃষ্টির মালিক আমার আল্লাহ আল্লাহ একটা কথাই বললেন বান্দা আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়েছি সম্পদ দিয়েছি তুমি একটা কাজ করো ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ বলেন বান্দারে আমার শকর করো না শুকরিয়া করিও না তুমি আমার শকর করো বান্দা শকর করো না শুকরিয়া করিও না আল্লাহ পাকের একটাই কথা বান্দা শকর করো না শুকরিয়া করিও না আমরা আল্লাহর দিয়ে রিজিক পাইলাম খাবার খাইলাম কিন্তু শকর আমরা আদায় করলাম না আল্লাহর আর একটা পরিচয় রব্বুল আলামিন যিনি সমস্ত জগৎ সমূহে পরিচালনা করেন রব লালন পালন করেন যিনি এই পৃথিবী অনেক সুন্দর কোটি কোটি মানুষ পৃথিবীর মধ্যে আছে আচ্ছা বলেন সুন্দরবনে যে বাঘ ভাল্লুক আছে সুন্দরবনে যে প্রাণী আছে এই প্রাণীগুলির খাবারের ব্যবস্থা করেন কে আচ্ছা বঙ্গোপসাগরের গভীরে অনেক মাছ আছে বলেন এই মাছের খাবার দেয় কে এই যে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া তিতাস অনেক এলাকার ভিতরে অনেক বড় বড় হাওর আছে এই হাওরের ভিতরে কোটি কোটি মন মাছ আছে আচ্ছা বলেন আমরা তো জীবনে কোনোদিন 1 কেজি চাল রান্না করে ভাত রান্না করে মাছের দিই নাই আচ্ছা এই হাওরের ভিতরে মাছের খাবার জোগায় কে যদি তাই হয় খাবার জোগানোর পরে আমরা এই মাছ খাইলাম কিন্তু আল্লাহর শুকর আদায় করলাম না আল্লাহকে সেজদা দিলাম না এই মাছ খাই রিজিক খাই খাবার খাই এইগুলি খাওয়ার পরে এইগুলি খাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহকে আমরা সেজদা দিলাম না সেজদা হলো না সেজদা দিলাম না মালিকরা আমরা আল্লাহ পাক তখনও বেজার হন না খাবার বন্ধ করে দেন না বাতাস বন্ধ করেন না এরপরে আল্লাহ আরো বললেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ বান্দারে
আমার শুকর করো না শুকরিয়া করো না না শুকরিয়া করো না শুকর করো যদি শুকরিয়া করো আমি আল্লাহ তোমার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক আরো বহু গুণে বাড়ায় দিব বহু গুণে বাড়ায় দিব একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি বহু গুণে তোমার রিজিক বাড়াবো অনেক গুণে বাড়াবো মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সাথে কালাম করার জন্য তো কালামুল্লাহ ছিলেন কালিমুল্লাহ মাঝে মধ্যে কথা বলতেন আল্লাহর সাথে আল্লাহর পয়গম্বর রওনা দিয়েছে ঠিক এমন সময় মুসা আলাইহিস সালাম যাচ্ছে যাওয়ার সময় একদল হাঁস মুসা নবীকে ঘিরে ধরলেন ঘিরে ধরার পর বললেন হে পয়গম্বর আপনি তো আল্লাহর সাথে কালাম করার জন্য যাচ্ছেন আমাদের ছোট্ট একটা নালিশ রব্বে করিমের দরবারে পৌঁছায় দিবেন বলো কি নালিশ তোমাদের আছে বলো হাঁসেরা বললেন ও আল্লাহর পয়গম্বর আমাদের নালিশ হলো আজকে কয়েক মাস হলো মিশরে কোনো বৃষ্টি হয় না আমাদের বৃষ্টির বড় দরকার আল্লাহকে বলবেন আল্লাহ যাতে আমাদের জন্য বৃষ্টি পাঠায় মুসা নবীর আনা দিয়ে চলে গেলেন আর বললেন হাঁস তোমরা অপেক্ষা করো মালিকের দরবারে বলবো বৃষ্টির কথাগুলি বুঝতে অসুবিধা ঘুমাইছে একসাথে বলেন তো আল্লাহ আকবার বান্দা কার সেজদা দিব কারে শুকর করব কার রিজিক দেয় কে সুদ দেয় কে শুধু আল্লাহ দেয় ধাক্কায় ধাক্কায় কলিব বুঝছে কইতিব এক বেড়া গেছে ডাক্তারে গেছে স্যার আপনি আমারে প্রেসক্রিপশন করে যান ডাক্তার মাইকে দেহে সাড়ে তিন মন ওজন খুদার হাতি প্রেসক্রিপশন দিছে চেম্বারে যায় বলছে ওষুধ দে ফার্মাসিয়ান বলতেছে ওষুধ তো লেখে নেই তো কী লেখছে সকালে দুই রুটি দুপুর দুই রুটি রাত্রি দুই রুটি তো চেম্বারে যায় বলতেছে স্যার আমি তো বুঝিনি বলে কি বুঝেন নাই আপনার প্রেসক্রিপশন বুঝিনি বলে বুঝেন নাই কি বলে বুঝিনি আপনি লেখছেন সকালে দুই রুটি দুপুরে দুই রুটি রাত্রে দুই রুটি সারাদিনে ছয় রুটি কে বুঝেন নাই কি আমি সকাল করি সকালবেলা নাস্তা করি বারোটা রুটি দিই তখন বারোটা রুটি খাওয়ার আগে দুই রুটি খাবো না বারোটা খাওয়ার পরে দুই রুটি খাবো কোনটা রুগী কারে কে চিন্তা করছে তা আপনারা ধাক্কায় ধাক্কায় আসল রিজিকের মালিক জোরে বলেন কে তারপরেও আমরা সুদ খাই কথা ঠিক কিনা এরপরও ঘুষ খাই এরপরও মানুষ আমরা ঠকাই মানুষের জমিন দখল করার চেষ্টা করি খুব মনোযোগ দেন মুসা আলাইহিস সালাম তোর বাহারে চলে গেলেন দিদারে এলাহি করলেন আল্লাহকে ডাক দে বলেন ইয়া রব একদল হাঁস আপনার কাছে দরখাস্ত করেছে রব্বে কারিম আগামী কয়েক মাস গত কয়েক মাস করে বৃষ্টি হয় না গো আল্লাহ পানির অভাবে হাঁসেদের কষ্ট হয় আল্লাহ কি মেহরবানি করে কিছু বৃষ্টি হাঁসদের জন্য পাঠায় দেন আল্লাহ ডাক দে বললেন মুসারে আমি রব্বে কারিমের দরবারে আলিশানে হাঁসেদের জন্য কোনো বাজেট লেখা নাই বৃষ্টি নাই বৃষ্টি কোনো বাজেট নাই তুমি যাই বলো হাঁসদের জন্য কোনো বৃষ্টি বাজেট নাই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফেরত চলে আসলেন হাঁসের দল মুসা নবীর পথের পাশে দাঁড়ায় রয়েছে নবী দেখে মাখলুকেরা সালাম দিল হুজুর আল্লাহ কি খবর আমাদের জন্য দিয়েছে একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নবীরা কথা বলতে পারে না প্রত্যেকটা মাখলুকের ভাষা আছে নিজস্ব ভাষা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান
মানুষ সৃষ্টি করেছি আল্লামাহুল বায়ান আমি তাকে ভাষা শিক্ষা দিয়েছি পৃথিবীর মধ্যে বাংলাদেশে আছে 17টা ভাষা ভারতে আছে কয়েকশো ভাষা সারা পৃথিবীতে আছে কয়েক হাজার ভাষা আচ্ছা বলেন এই ভাষার স্রষ্টা কে একজন মানুষ পৃথিবীর সমস্ত ভাষা জানে না কিন্তু হ্যাঁ সৃষ্টির মধ্যে একজন মানুষ আছেন যিনি পৃথিবীর এমন কোনো ভাষা নাই যে ভাষা বলতে না পারেন বলেন তো তিনি কে আল্লাহ কি মানুষ রাত বেশি দিয়ে আপনাদের মাথায় নিয়ে গেছে বুঝতেছি না মাথাটা মনে হয় এটা টাসকি লেগে গেছে আমি তো চা খেয়ে মাথা ঠিক করতেছি আপনারা তো চা পাইতেছেন না বাদাম খান কি বলেন সৃষ্টির মধ্যে একজন মানুষ আছেন যিনি পৃথিবীর সব ভাষা জানে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার ওনার নাম কি মুহাম্মাদুর জোরে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দ্য ওয়ান পারসন একজন কিন্তু দুর্ভাগ্য হতভাগা হতভাগা উম্মত সেই নবীকে মূর্খ বলল ইলিটারেট বলল অক্ষর জ্ঞানহীন শূন্য বলা হলো আলিফ বাতাসা চিনে না বলা হলো আর আমার দেশের শিক্ষিত সমাজ সেটা মেনে নিয়ে নিল আল্লাহ শিক্ষা দিয়ে মাফ করবে না আল্লাহ নবীর ভালোবাসা দিয়ে উম্মতকে ক্ষমা করবে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ما لم تكونوا تعلمون اكبر زنة زنة بلا دمك ما هوا امين نبينا چنلام কি যে ভুল করিলাম নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বশমে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আল্লাহ বলেন কামা আরসালনা ফিকুম রাসূল আমি তোমাদের ভিতর থেকে একজন রাসূল পাঠিয়েছি মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা আমার আয়াতসমূহ তোমাদের মাঝে তেলাওয়াত করে শোনাবে ওয়ায়ুসাক্কিকুম তোমাদেরকে পবিত্র বানাবে ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা যিনি তোমাদেরকে হিকমত এবং জ্ঞান শিক্ষা দিবে একবার আওয়াজ তুলে জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলিম পৃথিবীর সবার ফতোয়া এক পাশে আল্লাহর ফতোয়া অন্য পাশে এই ইকোটা কমাই দেন ইকোটা হালকা কমাই দেন সব ঠিক আছে হ্যাঁ ইকো হালকা কমে সাউন্ডটা একটু বাড়াই দেন পৃথিবীর সব মানুষের ফতোয়ার এক পাশে আল্লাহর ফতোয়া অন্য পাশে আজাদ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর যদি বলে নবীজি ইলিটারেট ছিল আল্লাহর কসম তাকেও মানা যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা আমার এ নবী তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে হিকমত শিক্ষা দিবে ওয়ায়ুজাক্কিকুম আমার এ নবী তোমাদেরকে পবিত্র বানাবে পবিত্র পাক বানাবে পাক ও সুন্নি মুসলমান মনোযোগ দেন আমি কোরআন থেকে বলতেছি বাইবেল থেকে না
আল্লাহ বলেন আমার নবী তোমাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে এরপরে আল্লাহ বলেন ওই জাকি কোন তোমাদেরকে পবিত্র বানাবে আচ্ছা আপনারা বলেন আমাদের দেশে অনেকগুলি পানি আছে একটা পানি নাম মাম পানি একটা পানি ফ্রেশ পানি মাম কোম্পানি বা ফ্রেশ কোম্পানি পানিটাকে রিফাইন করে এই পানিটা রিফাইন করার কারণে আর্সেনিক মুক্ত হয় আয়রন মুক্ত হয় এই পানিটা পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল হয় এই পানিটা বোতলজাত করে আপনার সামনে নিয়ে এসে বিক্রি করা হয় পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখবি না আপনি এটাকে কিনে খান আচ্ছা বলেন 50 বছর যদি মাম পানি বোতলের মধ্যে রেখে দেন এই মাম পানির মধ্যে পোকা লাগবে এই মাম পানির ভিতরে ভাই জানি কি বলে আপনার ওই পয়জন আসতে পারে গন্ধ হতে পারে স্বাদ পরিবর্তন হতে পারে কিন্তু আল্লাহ পাকের রিফাইন করে একটা পানি আছে নাম জমজম শিফাউন লিননাস এটা মানুষের জন্য শিফা আর শিফাউস সাকিম এটা ঔষধ একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আরে ফ্রেশ পানি রিফাইন করলে একটা কোম্পানি কিন্তু জমজমের পানি রিফাইন করছে কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ এই উজানি সার গাউসিয়া দরবারে এখানে যদি আপনি কুয়া খুঁজেন জমজমের পানি পাওয়া যাবে জমজমের কূপ দিয়ে পানি আসবে এই পানি রিফাইন করলেন আমার আল্লাহ রিফাইন করলেন আমার আল্লাহ এই পানিটা এত সুন্দর করে আল্লাহ রিফাইন করলেন এই জমজমের পানি আর মাম পানি দুইটা পানি আপনি রেখে দিবেন বাজান 5 বছর পরে মাম পানি নষ্ট হয়ে যাবে কিন্তু 50,000 বছর যদি জমজমের পানি বোতলের মধ্যে রেখে দেন আল্লাহ রিফাইন করা পানি কখনো নষ্ট হবে না এটা গন্ধ হবে না স্বাদও পরিবর্তন হবে না রং কালার পরিবর্তন হবে না একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ বুঝা যাবেন আজকে এই জমজমের পানিও পানি মাম পানিও পানি এই দুটোটাকে পানি বলা হয় পানি পানি একটা পানি কোম্পানি রিফাইন করলো আর একটা পানি আবার আল্লাহ রিফাইন করলো যারা বলে আমরা নবীর মতো নবী আমাদের মতো এই পানি থেকে বুঝে যাও নবী আমাদের মতো না আমরা নবীর মতো না মাম পানি জমজমের পানির মতো না জমজমের পানি মাম পানির মতো না কথা বলে ঠিক কি না নবী না চিনিলাম কি যে ভুল করিলাম কি কথা কন ঠিক কি না ঠিক ঠিক পাটি গরম দুই তিন দিন উতাই পড়ছে এটি মোরা কামাই গেছে না যা তারপরও ভালো এরপরও ময়দান ছাড়ছে না ওই জন্য ঘুমাইয়া শহীদ হয়ে যাবো তো ময়দান ছাড়ুন না ঠিক কিনা ঘুমাই শহীদ হয়ে যেত ময়দান ছাড়তাম না মুসল্লি পাকা মুসল্লি খুব পাকার পাকা দারুণ মুসলিম আরে দাঁড়া খালি গজলের ফাগুন ইসুদকে সল্প তো প্রায় তো বেশি জিকিরওয়ালা আসতেছে চিন্তা নেই আই হাই আচ্ছা ওরা যখন শিকের পাঠতেছে তখন শিকের খান না করে একটু থামাইতে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক একটু না জিকির 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 ভালো জিকির ভালো এই জিকির করার প্রবণতা আপনাদের প্রশংসার যোগ্য দরকার আগের যুগের ওলিরা জিকির করে করে সারা রাত পার করছে মারহাবা কর আগের যুগের ওলিরা সারা রাত জিকির করে করে পার করছে বাজার মন খারাপ করবেন না তারা সারা রাত খোদার জিকিরে পার করে দিছে আর এখন আমরা উক্কা টাইনে রাত পার করে দিই আসতে ঠিক কে জোরে কইতে হবে
আগের ওলিরা জিকির করতে করতে রাত পার করছে আর আঙ্কার কিছু ফিস সাবাসে উক কাটালে আমি এক জায়গায় গেছি এক ফিস সাবাদি বিড়ি টানতেছে মুড়ি তো টানতেছে আমাকে আপনারা কি করেন তা বিড়ি খাইতেছি খা ভিটামিন আছে না আমাকে কি ভিটামিন এটা দিচ্ছে না কিছু তো না উনি কেডা আমরা ফিস আমাকে উনু তো টানে উনু টানতেছে এই ফির আর শয়তানের মধ্যে তফাৎ কি এক কথা বলেন না কেন ফিরে মুরিদে জিকির তালিম দি হাতে বীরির তালিম দিতাস ফিরে ডিরল্যান্ড করে লুঙ্গির কাপড় উষা করে এরপরে টর্চ লাইট মেরে বাইরে মন দরকার এটি কিছুর লাগে আমাদের সুন্নিয়াতের দোলনা বিরাট দুর্নাম জামাতকে পরিষ্কার করতে হবে পরিষ্কার জামাত এখানে কোনো ভোগীযোগী রাখা নেই এখানে কোনো ভোগীযোগী নেই জিকির হবে হা জিকির অত্যন্ত চমৎকার একটা আমল আল্লাহ বলেন ফাইনা ওয়াদাইতুমুস সাদাত ফাযকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও আলা জুনুবিকুম আল্লাহ ডেকে বলে বান্দা নামাজ শেষ করেছো আমি আল্লাহ জিকির করো দাঁড়ায় আছো দাঁড়ায় দাঁড়ায় করো বসে আছো বসে বসে করো শুয়ে রয়েছো শুয়ে শুয়ে করো জিকির চলবে কার আল্লাহ জোরে বলেন কার ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের ভিতরে এমন কোন সৃষ্টি নাই যে সৃষ্টি আমার মালিকের জিকিরে না করে আচ্ছা বলেন জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে অন্তরে শান্তি লাগে কি লাগে না আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দুইটা পরিচয় আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন বড় চমৎকার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا الله পাক দেখে বলেন ইমানদার মুমিন তারাই মুমিন তারা ইন্নামাল মুমিনুন মুমিন তারা যখন তাদের স্মরণে আল্লাহর স্মরণ এসে যায় তখন তাদের অন্তরগুলি মালিকের ভয়ে থপথপ থপথপ করে কাঁপতে থাকে তারাই হলো মুমিন 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 আল্লাহর ভয়ে অন্তর যাদের ভয়ে কাঁপতে থাকে তারাই হলো মুমিন এই হিসাব যদি আমরা কষি তাহলে খুঁজে দেখেন কয়জন মুমিন দেশে আছে একটু হিসাব কষে তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা দেখেন কয়জন ঈমানদার দেশে আছে যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করা হয় তখন তাদের অন্তরগুলি তাদের ঈমানগুলি তাদের বাড়তে থাকে যাদাতুহুম ঈমানা ঈমান বেড়ে যায় একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এ নবীর উম্মতেরা উজানি শরীর মুসলমানেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনারা খুবই মনোযোগ দিয়ে শোনেন এই যে আমি বলছিলাম মুসা আলাইহিসসালামের দরবারে হাসেরা এসে বলল ওগো পয়গম্বর বলেন আল্লাহ আমাদের জন্য কি সংবাদ জানাই দিয়েছে মুসা আলাইহিসসালাম হাজদেরকে বলেন হাসেরারে আমার মালিক আল্লাহ জানাইছেন আগামী এক মাসের জন্য খুদার বাজেটে তোমাদের জন্য কোনো বৃষ্টি নাই এ যুবকে বন্ধু আমরা অনেক সময় রিজিকের পিছনে খুব পারাপারি করি চিন্তা করি কারে মারব কারে ধরব কারে খাবো কারটা নিব আমার দেশে বহু নামাজি আছে নামাজ পরে সমাজে ভেজাল বাঁধায় কথা কর আসে না নাই
বহু নামাজি আছে সমাজে ভেজাল বাঁধায়, বহু নামাজি আছে নামাজ পড়ে কিন্তু মনের ভিতর থেকে শয়তানি যায় নাই, ঠিক, বহু নামাজি আছে মাথায় টুপি আছে কিন্তু শয়তানের সেরা এখনো শয়তানি বুদ্ধি তাদের যায় নাই, কি কথা কন নাকি আছে না? অনেকে আছে অনেকের জমিন দখল করে খাইয়ে এখন বিরাট বড় বুজুর্গ সাইজা তসবিহ হাতে লয়ে সুবহানাল্লাহ জিকির করে মসজিদে নামাজে দাঁড়ায় গেছে কিন্তু ওই গরিব মানুষের জমিন আর কোনোদিন ফেরত দেয় নাই, শয়তান ওরে দেখে দেখে হাসে, শয়তান এর দিয়ে আসে, শয়তান কে দিতে আমার চেয়ে বড় শয়তান, শয়তান কে দিতে আমার চেয়ে বড় শয়তান, এইরকম বহু মুসলমান দেশে আছে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর দরবারে বাজেট হয়, আমরা অনেক সময় মানুষের পিছনে দৌড়ায় যাই রিজিকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে পাগল হয়ে যায়, না রিজিকের পিছনে দৌড়াবেন তবে হ্যাঁ ওই রিজিকের মালিকের পিছনে যদি দৌড়াইতে পারেন তাহলে রিজিক আপনার পিছনে পিছনে দৌড়াবে, কথা বলেন ঠিক কি না? হাসের দল বলে আল্লাহর পয়গম্বর কি নিয়ে আসলেন, আল্লাহর পয়গম্বর ডাক দেখে হাসের, আরে আল্লাহ জানাইছেন আগামী এক মাসের জন্য তোমাদের জন্য কোনো বৃষ্টি বাজেট নাই, হাসের দল বেজার হইলেন না, হাসের দল বলতে লাগলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমার সাথে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মালিকের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব, জগতের রব, জগতের রব, ওই মালিকের দরবারে আমাদের শুকরিয়া, ঠিক কিছু সময় পরে আকাশে মেঘ জমে গেল, সুবহানাল্লাহ জোরে কর, কি জমলো? মেঘ, ঠিক কিছু সময় পরে আকাশে মেঘ জমে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি তুমুল আকারে বৃষ্টিতে হাঁটু পর্যন্ত পানিতে ভরে গেল, হাসের দল সাঁতরায় সাঁতরায় মুসা নবীর সামনে দাঁড়াইছে, খোদারি পয়গম্বর তুমি তো বললা বৃষ্টি হবে না, মালিক তো বৃষ্টি দিয়ে হাঁটু পর্যন্ত ভরে দিল, কারণ কি বুঝলাম না আমরা, আল্লাহর পয়গম্বর দিকে বলে হাসির আরি আল্লাহ তো মিথ্যা বলে না, আল্লাহ তো আমাকে ঠিকই বলেছে বৃষ্টি হবে না কিন্তু কেন হলো, আমাকে একটু সময় দাও আমি মালিকের দরবার থেকে আসি, আবার মুসা নবী তুর পাহাড়ে চলে আসলেন মালিকের সাথে কথা বলার জন্য, 3500 সিঁড়ি পেরিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহকে বললেন রব আপনি আমাকে কি স্মরণ দিলেন, আপনি না বললেন বৃষ্টি হবে না, আল্লাহ পাক ডাক দেখে মুসা রে হ্যাঁ আমি রবের দরবারে বাজেটে কোনো বৃষ্টি ছিল না ঘটে, কিন্তু মুসা বলবা কি আমার হাসেরা তোমা আমার বৃষ্টি না পাওয়ার কথা শোনার পরে তখন ওরা কি জিকির করেছিল বল, তখন মুসা বললেন আল্লাহ ওরা বলতেছিল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আল্লাহ ডাক দেখে মুসারি বৃষ্টি পাওয়ার আগেই ওরা আমার শুকর করেছে, বৃষ্টি পাওয়ার আগে ওরা শুকর করলো, বৃষ্টি দিলাম না দেওয়ার আগেই ওরা শুকর করে ফেলছে, ওরে মুসা দেখো তো ওরা আমার মাখলুক বৃষ্টি আমি আল্লাহ দিই নাই, পাওয়ার আগে আমি রবের দরবারে ওরা সারেন্ডার করে ফেলেছে, ওরা আমার শুকর করেছে না পাইয়ে শুকরিয়া করেছে, আমি আল্লাহ ওয়াদা করেছি লাইন শাকারতুম লাজিদান্নাকুম, যে আমার শুকর করবে আমি খোদা তার নিয়ামত বাড়ায় দেব, একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন, আমার দেশে কিছু মানুষ আছে দেখবেন ভালো খাবার দিচ্ছেন,
খাবার দেওয়ার পরে মানুষেরা আপনার যাওয়ার সময় মন্দ বলতে বলতে যার খালি কয় না, খাবার দিছে গোশত দিয়েছে কিন্তু লবণ হয় নাই, ডাল দিছে কিন্তু ভালো লাগে নাই। অমুসলমান খুব মনোযোগ দিয়ে, আবার আমাদের দেশে বিয়ে বাড়িতে খাবার নিয়ে মারামারি হয়, কি কথা কর না কেন? এই ব্রাহ্মণ বাড়িয়াতে কয়েকদিন আগে হয়েছে, গেটে মারামারি হয়েছে, গেট নিয়ে মারামারি কিলে কিলি হয়েছে, গেটে গেট নিয়ে মারামারি হয়েছে। বলবেন তো দেশ কি দেশ, চিন্তা করে কুত্তা নিয়ে মারামারি করে, তোর কুত্তা আমার বাড়িতে তাই লোকে হেতা নিয়ে মারামারি করে, ছাগল নিয়ে মারামারি, কুত্তা নিয়ে মারামারি, অথচ আমরা মানুষ, মানুষ হইয়া ভবতে আসিয়া মানুষের করিলাম কি, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম গি, মানুষ হইয়া ভবতে আসিয়া মানুষের করিলাম কি। এই ব্রাহ্মণ বাড়িতে কুত্তা নিয়ে মারামারি হয়, বিয়ের গেট নিয়ে মারামারি হয়, বিয়ে বাড়ির খাবার নিয়ে মারামারি হয়। শুধু ব্রাহ্মণ বাড়িয়া না, চট্টগ্রামেও কয়েকদিন আগে একজন বলল, হুজুর চিংড়ি মাছ খাওয়া নিয়ে মারামারি হয়েছে বিয়ে বাড়িতে, কিলি কিলি হয়েছে, বরযাত্রী কনের পক্ষ আর বরযাত্রী, বরযাত্রী যে চিংড়ি দিছে না এর লেগে মারামারি হয়েছে। আমি বললাম যে ওইগুলো খাওয়ানো সে কুত্তা খাইলে ভালো হতো, এক কথা কর না কেন? আমি বললাম ওই বরযাত্রী খাওয়াইলে খাওয়ানোর সে কুত্তা খাওয়াই দিতেন, জুতা দিয়ে পিটিয়ে বের করে দিলেন না কেন? যারা চিংড়ি মাছ খাওয়া নিয়ে মারামারি করে বিয়ে বাড়িতে এসে, মানুষের কুত্তার ভিতরে তিনটা গুণ আছে, আজকে কুত্তার ওয়াজ করে দেয় করবো না কিরে, কি হাফ প্যান্ট পরে শীতকে। সেদিন এক মাহফিল করে চট্টগ্রামতে আসতেছি যে শীতরাং না সুতরাং হয়েছে, শীতরাং ঝড়ের দিন তো লাস্টের মাহফিল, ওই দিন দুইটা মাহফিল বাজার সাতটা করে আর একটা দর্শি রাঙ্গুনিয়া, তো রাঙ্গুনিয়ার মাহফিল শেষ করে আসতেছি, জ্বর তো মানুষে না বাষ্টি বুষ্টি হয়েছে, মুসলি একটা মাথায় টুপি আছে আর একটা ওই মুসলি টুপি মাথায়, আর এই লুঙ্গি আছে না লুঙ্গির মুসে উড়ে হোকার উপরে উঠে দিচ্ছে, খুব আটটা ছিল মাথায় টুপি, টুপি খুলছে না আমার লুঙ্গির এই উড়ে, একবার হোকার উপরে উঠে আপনি ভীষণ দিক দিয়ে, একবার আমার গাড়ির হেডলাইট মারছে না, একবারে পুরো একবারে ক্লিয়ার, আমি দেখি আস্তে আস্তে পাচ্ছিলাম উড়ে ভুয়া শোনা, এই দেশে ওয়াজ শোনার পরে যার লুঙ্গির কাপড় উঠে উপরে চলে যা, এই দেশে ওয়াজ করে আর লাভ নাই, কি আসতে চিন্তা করেন, আমি হাসতে হাসতে পাচ্ছি না, আরে খোদা কি ওয়াজ ওয়াজ করলাম আমি, ওয়াজের চোটে লুঙ্গি উপরে উঠে চলে হাঁটতেছে কেমনে, তা মাথায় টুপি খুলছে না, পাক্কা মুসলি টুপিও আছে, কি কবে না বলে আজকে কুত্তার ওয়াজ করে দেবে, কুত্তার তিনটে গুণ, একটা গুণ খায় কম, আর একটা গুণ ঘুমায় কম, আর একটা গুণ প্রভু ভক্ত মালিক ভক্ত, আপনি তারে পচা গলা খাবার দিবেন সারা রাত্রি ঘুমাবেন, আপনি ঘুমাবেন কুত্তা বেইমানি করবে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশের বন্ধু বন্ধুর লাগে বিরাট বড় পীড়িত, টাকা রাখছেন টাকা মেরে দিয়ে বন্ধু দাও হয়ে গেছে, বহু বন্ধুর খোঁজ পাওয়া যায় না, টাকা দিছেন টাকা নিয়ে চলে গেছে, তার মানে বোঝা গেল কুত্তা সাইতো খারাপ, কথা বলেন ঠিক কিনা? তিনটা গুণ, এক নাম্বার খায় কম ঘুমায় কম মালিক ভক্ত, তার মানে কুত্তায় বোঝা মালিক আপনি আমাকে খাবার কম দিয়েছেন পচা গলা দিয়েছেন, আমি কুত্তা বেইমানি করি নাই, আপনি খাবার কম দিয়েছেন, আপনি সারা রাত্র ঘুমাইছেন, আমি সারা রাত্র আপনারা পাহারা দিয়েছি,
কুত্তার ভিতরে কৃতজ্ঞতা আছে, শুকর আছে।